বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মহামায়া লেক মিরসরাই চট্টগ্রাম। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। মিরসরাই উপজেলার 8 নং দুর্গাপুর ইউনিয়নে ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পদদেশে গড়ে তোলা 11 বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়া লেক। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, পাশে বেলটি বাজিয়ে দেন। আপনি যদি এই জায়গায় না যান, তবে মনে করবেন আপনার চট্টগ্রাম সফরটাই বৃথা। মহামায়া লেক একটি প্রাকৃতিক লেক, বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের ফানি দিয়ে এই এলাকায় গঠিত। এছাড়া মহামায়া লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জেল চালিত বোট আছে। মাঝারি মানের ইঞ্জেল চালিত বোটে ঘণ্টা প্রতি ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। একসাথে 8 থেকে 10 জন উঠতে পারবে। আর বড় বোটে ঘণ্টা প্রতি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। এসব বোটে একসাথে 15 থেকে 20 জন উঠতে পারবে। এখানে রয়েছে সাধারণত পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। আপনি বোর্ডে করে লেক পার হয়ে দূর পাহাড়ে অবস্থিত ঝর্ণার শীতল পানি ছোঁয়া নিয়ে আসতে পারেন।
মহামায়া লেকের ঝর্ণা পানিতে গোসল করার অনুভূতি অসাধারণ। এই প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে। এটি লেকের পানি থেকে পার্শ্ববর্তী এলাকার শেষের পানি প্রাপ্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে জলবিদ্যুৎ প্রকল্প করার এই প্রজেক্টে হাত নিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিও দেখার জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে যারা এখন আমার চ্যানেলটির সাথে যুক্ত হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।